প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ ধৃতকে এদিন তোলা হয় আদালতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক ধৃত যুবক পলাশ ঘোষ ঘটনাটি ঘটেছে বনগা থানা এলাকায় অভিযোগ বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী ওই নাবালিকাকে রবিবার সকালে ধর্ষণ করে অভিযুক্ত যুবক রাতেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতেই রাতেই পলাশকে গ্রেপ্তার করে বনগা থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে বনগা থানার পুলিশ ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা